হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুসরদে। আর আশা করি আমার পরিবারের সকল সদস্যরা খুব ভালো রয়েছে, আমিও খুব ভালো রয়েছি। এখন আমি রয়েছি আমার বাপের বাড়িতে। আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি, আর এখন আমার খাওয়া হয়ে গেছে, মাকেও খাইয়ে দিয়েছি। তো এখন মা কলাই ভিজে রেখেছিল, আমাদের বড়ি দেওয়া হবে, এই জন্য আমি এখন বড়িগুলো রেডি করে নিয়েছি। সব কিছু মিক্সিতে এখন বাড়বো আমি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত, কেমন লাগে তার সঙ্গে থাকো। এইগুলো হলো খেসারি কলাই, মা এগুলোকে জল ঝরানোর জন্য চুবড়ির মধ্যে রেখেছে। সকালে ঘুম থেকে উঠেই এটা করেছে। আর আমি কলাইগুলোকে মিক্সিতে বাটবো, বেটে দেবো, মা বড়ি দিয়ে দেবে। মোমো এসে কী যে বক বক করছে আমি কিছু বুঝতেই পারছি না, মিক্সি চলছে। এই কলাইগুলো শক্ত হয়, দিদি কলাই এর মতো, যে কারণে বাটতে দেরি হচ্ছে আমার। আমি কখন এগুলো শেষ করবো আর কখন যে মা বড়ি দেবে সেটাই ভাবছি। আমি যদি তাড়াতাড়ি শেষ করতে না পারি তাহলে আমি ও বড়িটা দিতে পারবো না, তাহলে মাকে একাকেই বড়ি দিতে হবে। মিক্সিতে যে বাড়ছি দেখতে পাচ্ছি যে ওপরের কলাইগুলো গোটা থেকে যাচ্ছে আর নিচেরগুলো পেশা হয়ে যাচ্ছে। এই জন্য আমি চামচ দিয়ে ওপর নিচ করে ভালো করে মাখিয়ে দিলাম, যাতে সব কটা ভালোভাবে পেস্ট হয়ে যায়, নাহলে কিছু কলাই ওপরে থেকে যাচ্ছে গোটা হয়ে। আর আমার মিক্সিতে বাটা দেরি হচ্ছে দেখে মা বড়ি দেওয়া শুরু করে দিয়েছে। এরই মধ্যে দুটো থালা বড়ি দেওয়া হয়ে গেছে। মা, তোমাদের একটা আখ গাছ দেখাচ্ছি, দেখো কত বড়, তাই না? সরি, একটা নয়, দুটো। মা কালকে বাড়ির বাগান থেকে কেটে নিয়ে এসেছে, আমি খাবো বলেছিলাম তাই। এই দেখো মা বড়ি দিচ্ছে, তোমাদের তো বলাই হয়নি যে এই বড়ি বানাতে কী কী লাগে, বলে দিত যদি বাড়িতে তোমরা বানাও। তেমন বেশি কিছু লাগে না, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা কে কেটে দিয়ে দিতে হয়, আর কালো জিরে আর লবণ দিলেই হবে। মা পাঁচটা থালাতে প্রথম সর্ষের তেল মাখিয়ে দিয়েছে, না হলে থালা থেকে বড়ি উঠবে না। তারপর বড়ি দিচ্ছে, আর থালাতে কোনো রকম জল থাকলে চলবে না, মুছে দিতে হবে। আর বড়িগুলোর সাইজ দেখেছো তো, একদম ছোট ছোট হবে, এগুলোকে আবার ফুলবড়িও। বাড়ির সামনে মায়ের দোকান এসেছিল, তাই মা মাছ এখান থেকেই কিনে নিল। আর রোজ মায়ের দোকান বাড়ির সামনে দিয়েই যায়, বাবা বাজারে যেতে না পারলে মা এখান থেকেই নিয়ে নেয়। থালাগুলো নিচে ছিল, আমি ওপরে ছাদে সবকটা থালা নিয়ে এসেছি। মোট পাঁচটা থালা হয়েছে, চারটে থালা ভর্তি হলে একটা থালা কিছুটা হয়েছে, এগুলো খুব কম দিনেই শুকিয়ে যায়। থালাগুলো কি সুন্দর দেখাচ্ছে, তাই না? আর কি সুন্দর বড়ির রঙটাও হয়েছে। মৌ পাড়ায় একটা বাচ্চার সঙ্গে খেলছে। মৌ ওর মামা বাড়িতে এলে খুব সহজেই পাড়ার বাচ্চাদের সঙ্গে মিশে যায়। শুধু বাচ্চাই নয়, ও সবার সঙ্গেই কথা বলে। বাচ্চারা বাইরে গেলে বা অন্য কোথাও গেলে একটু চুপচাপ হয়ে যায়, বাড়িতে যেতে জন্য দুষ্টামি করে, কিন্তু মৌ এখানে কাউকেই ভয় পায় না। দুপুরে ভাবলাম একটু স্কিন কেয়ার করি, তাই শীতে বেশি যে ফলটা পাওয়া যায় সেটা দিয়ে করব। শীতে বেশি কোন ফলটা পাওয়া যায়? কমলা লেবু, তাই না? তাই আমি কমলা লেবু দিয়েই স্কিন কেয়ার করব আজকে। তো প্রথম আমি একটা কমলা লেবু নিয়েছি, কমলা লেবুর খোসাটা আমি প্রথম ছাড়িয়ে নেব। আর যাদের ব্রণের সমস্যা রয়েছে তারা এটা ব্যবহার করতে পারো, এটা খুব ব্রণের সমস্যায় খুব ভালো কাজ করে কমলার খোসা। তাই কমলার খোসাটা আমি এক কাপ জলে সেদ্ধ করে সেই জল দিয়ে আমি মুখ ধুয়ে নিই। নিয়মিত যদি এইভাবে মুখ ধুলে উপকার পাবেন। জলটা খুব গরম, ঠান্ডা হলে আমি মুখটা ধুয়ে নেব। জলের রঙটা খুব সুন্দর হয়েছে, দেখো একটু হলদে হলদে হয়ে গেছে। আর এটা আমি একটু কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি মুখটা ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা জল নিয়েছে আমি। আর খোসাগুলো দেখো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। জলটা খুব গরম, ঠান্ডা হলে আমি মুখটা ধুয়ে নেব। জলের রঙটা দেখো খুব সুন্দর হয়েছে। বিকেলে মা বাড়িতে পিঠে বানাবে,
তাই আমি চাল গুঁড়ো করে দিয়েছি আর মা নারকেল কুড়ে নেবে। এইগুলি দিয়ে মা দুধপুলি বানাবে। আমি আমার মাসি মা তিনজনে মিলে বানাবো। আর মা অনেক চাল ভিজিয়েছিল তাই অনেক পিঠে হবে, এইগুলো বানাতে টাইম যায়, তাই মাসি মা আমি সবাই মিলে বানাবো। তারপর যদি তাড়াতাড়ি বানানো হয়ে যায় তাহলে মার্কেটের দিকে যাব। অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, ফুচকা খেতে হবে। নিশ্চয়ই পিঠেগুলো তাড়াতাড়ি বানানো হয়ে যাবে, যেহেতু আমরা তিনজন মিলে বানাচ্ছি তো বেশি হয়ে যাবো পিঠে, তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। আর তারপর পিঠেগুলো তাড়াতাড়ি বানানোও হয়ে গেছে, তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি। এখন মা এগুলোকে সিদ্ধ করবে দুধে। এই দুধগুলোতে এইসবে মা দুধগুলো দিয়েছে, আর সব পিঠে দেয়নি, কিছু পিঠে দিয়েছে কিছুটা। কেউ যদি খেতে চায় দুধগুলো, মানে দুধে সিদ্ধও খেতে পারে, আপনি শুকনোও খেতে পারে। তো মা প্রথমে দুধে কিছুটা সিদ্ধ করছে আর কিছুটা রেখে দিয়ে। তো গাইস দেখো আমি একটু রেডি হয়েছি, বাইরে বেরোবো। এই দেখো রেডি হয়ে নিয়েছি, তো আমরা যে বাজে মার্কেটে যাবো, কিছু কেনাকাটা রয়েছে। আমি আমার মা মৌ আর আমার কাকু নিয়ে করে যাবে, তো ওখানে কাছেই যাবো, পায়ে হেঁটেই যাওয়া যায়। মারও কিছু দরকার রয়েছে আর আমরাও কিছু কেনাকাটা করবো, এর মধ্যে না হলেও আমার বেরোলেও হয়নি। এখন বাবার বাড়ি এসে তেমন একটা বেরোয়নি, এমনি ভাবলাম একটু ঘুরে আসি সন্ধ্যের দিকে। তো আমরা এখন যাচ্ছি একটু বেরোবো, তো তোমাদের গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা মার্কেটে একটা দোকানে, আর দোকানটা কার জানো তো, আমার কাকুর ছেলের দোকান। মা ব্যাংকে কি দরকার রয়েছে তাই আমি মিষ্টি আর মৌ আমরা কাকুর ছেলে মানে আমার ভাই হয় তার দোকানে অপেক্ষা করছি। কিন্তু দোকানে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই, ভাইকে বা কাকুকে কাউকেই দেখতে পাচ্ছি না। কোথায় কী কই গেছে কী জানি, দোকানে কী কী জিনিস রয়েছে দেখছিলাম। তারপর একটা ফ্রিজ দেখতে পেলাম, ফ্রিজটা লক করা ছিল। মিষ্টিকে বললাম ফ্রিজের লকটা খুলে কী রয়েছে ভেতরে দেখার জন্য। যে খুঁজেছে সে হলো কাকুর মেয়ে, আমার বোন হয়। তো ভেতরে অনেক গাঁদা ফুলের মালা আর গোলাপ ফুল, রজনীগন্ধা, অনেক ফুল শুকনো হয়েছে আবার পচে গেছে অনেক ফুল। তো ভালো ফুল, শুকনো ফুল, পচা ফুল সবই ফ্রিজের মধ্যে রয়েছে। তো বাজারে আসা লোকগুলো রাস্তা দিয়ে যেতে যেতে আমাদেরকে দেখছে আর ভাবছে এই দোকানে হঠাৎ মেয়েরা কী করছে। আমার বাপের বাড়িতে বেশি একটা আসা হয় না, জোর বছরে আমি দুবার আসি, দুবার কি তিনবার, তিনবারও হয় না, দুবার আসি। এলেও তেমন একটা বেরোই না, আমি বেরোলেও মার্কেটে এক আধবার হয়তো আসি, এলেও ঢোকা মানে আসা হয়নি দোকানে। আমি আসিনি প্রথমবার, প্রথমবার আমি ভাই দোকানে এলাম, দেখলাম এত কিছু রয়েছে বা এই কিছু আমি প্রথমবারই দেখছি, এর আগে আমি দোকানে আসিনি। তো এত ফুল যে থাকে আমি জানতামও না, এত প্লাস্টিক ফুল, ঠাকুরের মালা রয়েছে, তাছাড়াও ডেকোরেশন মালা দেখেছো না, হাত দিয়ে বাড়ি সাজানো ডেকোরেশন অনেক কিছু রয়েছে। তো আমি এটা সবার খুব ভালো লাগছে, দোকানটা খুব সাজানো। মালাগুলো নিচের দিকে ঝুলে রয়েছে, এই জন্য মৌর হাত পেয়ে গেছে, মৌ হাত দিয়ে দিয়ে দেখছে। তো আমার ভাইয়ের ফুলের দোকানে ঠাকুরের এছাড়াও কাঁচা ফুল অনেক অর্ডারও দিয়ে যায়, আর বিয়েবাড়িতে সাজাতেও যায়। এখানে বিয়েবাড়িতে সাজানোর প্লাস্টিক ফুল নিচে দেখো লাইট পরে রয়েছে, ওই দিকে দেখো ঝাড়বাতি, বরের টুপুর, এইখানে ছাড়াও বিয়েবাড়িতে, এখানে ছাড়াও মানে বাড়িতে অনেক কিছু ডেকোরেটর জিনিস রয়েছে, এত জিনিস ভর্তি হয়ে রয়েছে আমি ভেতরে ঢুকতে পাচ্ছি না। এই যে জিনিসগুলো পড়ে রয়েছে ওইখানে একটা পর্দার পেছনেও অনেক জিনিসপত্র রয়েছে, প্লাইয়ের ওপরে কিছু জিনিস রয়েছে, মানে প্রচুর প্রচুর জিনিসপত্র রয়েছে দোকানে। দোকানটার সামনে দেখো একদম প্লাস্টিক ফুলগুলো ঝোলানো রয়েছে দোকানে ঢোকার মুখে, আর এখনো তেমন কিছু কেনা হয়নি। এই ফুচকাটা নিয়েছি আর মৌ খেতে চাইছি, ওই জন্য বিস্কুট প্যাকেট একটা। এখন আমরা বাড়ি এসে গেছি, কী কী নিলাম দেখো, চপ, সিঙ্গারা, ব্রেক পাউরুটি, আর এটাতে রয়েছে মার পুজোর জন্য নেওয়া নকুল দানা, আর এটা হলো খেজুর, মৌ খাবে জেদ করে এই ঠান্ডায় ফুটে নিয়েছে, আর একটা বডি ওয়েল। তো আমরা এগুলোই নিয়েছি, তোমাদেরকে দেখাই আমি কী কী নিলাম, এরপর আমরা খেতে যাবো। তো ফুচকা খাওয়ার দিকে যাওয়া যাক, এবার মৌর ঝাল লাগছে তাই মৌ ফুচকা খেতে পাচ্ছে না, আলু মাখাও নিচ্ছে না। আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম তাই আসার সময় আমরা ছুটে ছুটে এসেছি সবাই, এই কারণে গরম লাগছে, ফ্যান চালিয়ে খেতে বসেছি।
আর মৌ অবশ্যই ঠান্ডা লাগবে, রাতে ফুটি খাচ্ছে, তার উপর আবার ফ্রিজ থেকে বের করা, আবার খুব ঠান্ডা, আমার কোনো কথা শোনে না, তাই ও জেদ করে বেশি যাতে ও যাতে বেশি না খেতে পারে আমি আর মিষ্টি কিছুটা করে ফুটি খেয়ে নিলাম, না হলে ও একা একা অনেকটা খেয়ে নিত। তো ভিডিওটি এই পর্যন্তই, আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি বাট আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবে আমার চ্যানেলের সমস্ত আপডেট পাওয়ার জন্য। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।